দ্বিতীয় দফায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে নাটোরের গুরুদাসপুর, নলডাঙ্গা এবং গোপালপুর পৌরসভায় নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ সকাল 8টা থেকে একযোগে তিনটি পৌরসভাতে ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ চলবে একটানা বিকেল 4টা পর্যন্ত। এর মধ্যে গুরুদাসপুর ও গোপালপুর পৌরসভায় ব্যালট পেপার এবং নলডাঙ্গা পৌরসভায় ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ চলছে। এবারই প্রথম নাটোরের কোন নির্বাচন ইভিএম এর মাধ্যমে হচ্ছে। তিনটি পৌরসভায় মেয়র পদে 13 জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে 36 জন ও সাধারণ কাউন্সিলর পদে 109 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে জেলা প্রশাসন সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছে।